রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নওয়াভাট মোড় থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে একটি 9mm পিস্তল ও একটি ওয়ান শটার বন্দুক উদ্ধার হয়েছে। তো প্রভাতচন্দ্র শহর বর্ধমানের আমবাগান রেল কোয়ার্টারের বাসিন্দা, তার বাড়িতে তল্লাশি চালিয়ে 9টি দেশি বোমা, একটি চার চাকা গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বলে দিচ্ছি, গতকাল সন্ধেবেলা সোর্স ইনফরমেশনের বর্ধমান থানার একটা টিম নবাভাট মোড়ে একজন সন্দিগ্ধ ব্যক্তিকে ধরে, তার কাছ থেকে একটা 8mm পিস্তল, একটা ওয়ান শাটার রিকভারি হয়। ছেলেটার নাম হচ্ছে প্রভাতচন্দ্র, এর বাড়ি বর্ধমান আমবাগান রেলওয়ে কোয়ার্টারে। ও জিজ্ঞাসাবাদ করবার পরে ওর বাড়ি থেকে, আমবাগান কোয়ার্টার রেলওয়ে কোয়ার্টার থেকে আরও 9 পিস ক্রুড বোম, দেশি বোম রিকভারি হয়, এবং ওর কাছ থেকে একটা মারুতি ওমনি ভ্যান, মোবাইল ফোন, আরও কিছু পাওয়া যায়। আমরা বর্ধমান থানাতে একটা কেস ইনিশিয়েট করেছি এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের পরবর্তীকালে যাতে ডিটেলে সব কিছু পাওয়া যায়, ওর জন্য পিসি নেওয়া এবং যা প্রসেস সেগুলো আমরা দেখছি। এখনো পর্যন্ত পুরো ডিটেলটা আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে বলবো না, পিসি নিচ্ছি 7 দিন। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে 7 দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আদালতে আবেদন জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।